তাই আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শনে আমার মতো কীটানুকীর জীবাধমীর গঙ্গা স্নান হয়ে গেল। বাঞ্ছা কল্পতরুবাশ্চ কৃপা সিন্ধুব্বয়বচ পতিতানাং পাবনেভ্যং বৈষ্ণবেভ্যং নমো নমঃ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বলিও প্রেম সিহি কহ শ্রাধি কৃষ্ণ। তাই সাধু দর্শনে গঙ্গা স্নান, এই কথাটি মহাপ্রভু সমর্থন করেছিলেন। তাই শুধু সজ্জন মণ্ডলী, এই যে আজ আমরা এই শ্রীনাম বৃন্দাবনে ভগবানের অমৃত কথার প্রেমাকর্ষণে ছুটে এসেছি, ভগবান নিশ্চয়ই এসেছেন আমাদের প্রতি অশেষ করুণা বর্ষণ করিতে। কোথায় গেলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়? ভাগবত স্পষ্ট বলেছেন, সাধু সঙ্গে গেলেই ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে ষাট নং শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহামুনি দুর্বাসকে বলেছিলেন, সাধব হৃদয় গুজ্জং সাধুনাং হৃদয়ন্তহম মদন্নন্তি ন জানন্তি নাহং তেব্য মনা গোপী। হে মহামুনি দুর্বাসক, তুমি সর্বদা স্মরণে রাখিও, সাধুরা আমার হৃদয় স্বরূপ, আমি সাধুদিগের হৃদয় স্বরূপ। সাধুরা আমাকে ছাড়া কিছুই জানেন না, আমিও সাধুদের ছাড়া কিছুই জানি না। সুতরাং সাধু সঙ্গে আসার অর্থ কি? ভাগবত বলছেন এক কথায়, সোজা কথা, ভগবানের সাথে সাক্ষাৎ করতে আসা। কেউ যদি কারোর সাথে সাক্ষাৎ করতে যায়, তার যেমন একাগ্রতার প্রয়োজন, একনিষ্ঠতার প্রয়োজন, ঠিক সেইভাবে ভগবানের কথা শুনতে হলে মনকে একাগ্র করিতে হয়। তাই ভাগবত বলছেন, শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গলম, ভগবানের কথা শুনলি মঙ্গল, শুনলি মঙ্গল, শুনলি মঙ্গল। তাই কোথায় গেলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়? ভাগবত বললেন সাধু সঙ্গেই। এই কথাটি আমরা আরেকবার কার কাছে শুনলাম? হরিবল কলির ভগবান পতিত পাবন মহাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আজ থেকে 533 বৎসর পূর্বে, এবার 534 বৎসর চলছে, 912 বাংলায় 1486 ইংরেজির 18 ফেব্রুয়ারি 1400 শতাব্দীর 23 ফাল্গুন শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 গটিকায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লগ্নে শ্রীধাম নবদ্বীপে ভাগীরথী নদীর তটে নিম্ববৃক্ষের নিচে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহরাজ স্থবাস করে শচীগর্ভ সিন্ধু হইতে চতুর্দশ মাসের সময়ে দরাদামে অবতীর্ণ হয়েছিলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমানন্দে বল হরি বলিও প্রেম সেহে কহ শ্রাধি কৃষ্ণ বলি প্রভুনিতাই চৈ। কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সমর্থন করেছেন সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শনে গঙ্গা স্নান। তাই এই যে আজ আমরা এই শ্রীরাম বৃন্দাবন শ্রীবাসঙ্গনে ভগবানের অমৃত কথার প্রেমাকর্ষণে ছুটে এসেছি, নিশ্চয়ই ভগবান এসেছেন আমাদের প্রতি করুণা বর্ষণ করতে। আপনারা জানেন পরম পুরুষ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আজ থেকে 5243 বৎসর পূর্বে, এবার 5244তম কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী চলছে। তাই ভাগবতের সিদ্ধান্তক্রমে বলা যায়, আজ থেকে 5243 বৎসর পূর্বে ভাদ্র মাস অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, সেদিন ছিল বুধবার রাত্রি দ্বিপ্রহরকালে ভারতের মথুরায় কংসের কারাগারে দৈবকী বসুদেবের পুত্ররূপে বৈকুণ্ঠের ভগবান অপ্রপঞ্চ প্রপঞ্চাত অবতরণ অবতার কৃষ্ণস্তু ভগবান স্বয়ং রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জয় জয় পরম পুরুষ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের প্রেমানন্দে। হরি হরি বল মন হরি বল, বল হরি মধুর প্রেম দনিক শ্রাধি কৃষ্ণ বলি প্রবলিতাই চৈতন্যদ্বৈত শ্রীমতী রাধারণী কি যায়।
এবং দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামী ছিলেন 125টি বৎসর, ভাগবত সিদ্ধান্ত দিন তমদি 10 বছর 8 মাস 29 দিন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ব্রজে, 11 বছর শ্রীকৃষ্ণ ছিলেন মথুরায়, 103 বছর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকায়। ওই শব্দের যে প্রতিধ্বনিটা বন্ধ করতে বলেন, দুইবার যে আরবার যে শব্দ এটা বন্ধ করুন। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই যে 125 বছর ধরাধামী ছিলেন, তমদ্দি 10 বছর 8 মাস 29 দিন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ব্রজে, 11 বছর শ্রীকৃষ্ণ ছিলেন মথুরায়, 103 বছর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকা। আমরা ভাগবতী সিদ্ধান্তক্রমে জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ হরিবল যেদিন কৃষ্ণের বয়স ছিল 10 বছর 8 মাস 29 দিন, ভাগবত সিদ্ধান্ত দিয়ে রেখেছেন সেদিন ছিল ফাল্গুনের কৃষ্ণা দ্বাদশী তিথি, যেদিন মথুরার রাজা মূলমতি কংসের নির্দেশে শফলকমুনির পুত্র মহামতি অক্রূর কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞে নিয়ে যাওয়ার জন্য মথুরা হইতে রথে করে ব্রজের প্রতি যাত্রা করেছিলেন। অক্রূর যাচ্ছেন ভাবছেন, যাচ্ছেন ভাবছেন, যাচ্ছেন ভাবছেন, আমার কৃষ্ণ দর্শন হইবে তো। ব্রজে গিয়ে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রণতি ও নিবেদন করেছেন, কিন্তু সাথে সাথে তার মনে একটা ভ্রান্তি জেগেছে, মানব দেহধারী শ্রীকৃষ্ণ কি সত্যি বৈকুণ্ঠের ভগবান? গীতায় ভগবান বলেছেন, অনুগ্রহায় ভক্তানাং মানসিং তনুমা শ্রীতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান ভক্তের প্রতি করুণা পরবশই অপাকৃত মানব দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হন, কিন্তু মূলমতি মানবগণ মানব দেহ দ্বারা দেখিয়া তিনি যে পরমেশ্বর ভগবান এই জ্ঞান করতে ভ্রান্ত হয়ে যায়। তাই অক্রূরের মনেও ভ্রান্তি জেগেছিল, কৃষ্ণ তো আমার মতো মানব দেহ দ্বারী, তিনি কি সত্যি বৈকুণ্ঠের ভগবান? তাই কৃষ্ণ বলরামকে রথে করে অক্রূর যখন ব্রজের প্রতি যাত্রা করলেন, সর্বদর্শী পরম পুরুষ অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরের মনের ভ্রান্তিটুকু উপলব্ধি করিয়া যমুনার জলে কৃষ্ণ বলরাম পাদ প্রক্ষালন করে রথের মধ্যে বসলেন। অক্রূর যখন যমুনার জলে স্নান করতে নেমে ডুব দিলেন, জলের নিচে শ্রীকৃষ্ণকে দর্শন করে চমকে উঠলেন, এই না তাকে রথে বসিয়ে এসেছি। রথে গিয়ে দেখেন কৃষ্ণ বলরাম হাসছেন। অক্রূর যমুনার জলে পুনর্বার স্নান করতে নেমে বৈকুণ্ঠের ভগবান রূপে শ্রীকৃষ্ণকে দর্শন করে কৃষ্ণ কৃপায় তার মনের ভ্রান্তি ও অনুদনতা দূর করলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই 10 বছর 8 মাস 29 দিন বয়সেই অক্রূরের রথে করে কৃষ্ণ বলরাম প্রবেশ করলেন মথুরায়। কংসের উদ্দেশ্য মহৎ ছিল না, কংস চেয়েছিলেন সলে বলে কলে কুশলে তার জাতশত্রু কৃষ্ণকে বধ করে জীবনকে নিষ্কণ্টক করতে। আজ অক্রূরের ভাগ্য হয়ে গেল সুমহৎ, ব্রজে গিয়ে আজ তার কৃষ্ণ দর্শন হয়ে গেল। তাই আমার সনাতন ধর্মের শাস্ত্র বলছেন, অসতের বাক্য ফলন করা মহতের ধর্ম নয়, কিন্তু অসতের বাক্যে যদি মহৎ কার্য সাধিত হয় সেটাও ফলন করা বিদেহ। তাই সৈয়দ ওয়ালি উল্লাহ তার লালঝাল উপন্যাসের ভূমিকায় 37 পৃষ্ঠায় লিখেছেন, শয়তান যদি মানুষকে ধর্মরতে নিয়ে গেল তবে তার শয়তানি রইল কোথায়? অসতের বাক্যে যদি মহৎ কার্য সাধিত হয় সেটাও ফলন করা উচিত। তাই কংসের অসৎ বাক্য চরিতার্থ করতে গিয়ে অক্রূরের আজ সৌভাগ্য হয়ে গেল, ব্রজে কৃষ্ণ দর্শন হয়ে গেল। হরিবল হরিবল। তাই এবার অক্রূরের রথে করে কৃষ্ণ বলরাম প্রবেশ করলেন মথুরায়। কংস পূর্ব হইতেই প্রস্তুত, কংস নির্দেশ দিলেন ধনুকাসুরকে, আমার জাতশত্রু শ্রীকৃষ্ণকে বধ করো। তীব্র যুদ্ধ হলো কৃষ্ণের হাতে, ধনুকাসুর দেহত্যাগ করলেন। কংস ক্রুদান্বিত হইয়া কুবলয় হস্তীকে নির্দেশ দিলেন, কৃষ্ণের হাতে কুবলয় হস্তীও প্রাণ ত্যাগ করল। কংস রাগান্বিত হইয়া রাজ্যের বড় বড় মল্লযোদ্ধাদের নির্দেশ দিলেন, মল্লযোদ্ধারাও কৃষ্ণের হাতে প্রাণ ত্যাগ করলেন।
শেষ পর্যন্ত কংস ক্রুদান্বিত হইয়া নিজেই শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। কংস কৃষ্ণের সাথে যুদ্ধ প্রতিদিন মায়েরা ঘুম থেকে উঠে আমি তো দেখি 435 টানা 22,000 গ্রাম শোককে দেখা, ঘুম থেকে 8টার সময় উঠে দৌড়ে যার ভাগ করে ওনাকে খাবারও ভালকার না, স্থান তো ওরা দূরের কথা। মেয়ে যাবে কলেজে, ছেলে যাবে স্কুলে, স্বামী যাবে চাকরিতে দোকানে, 4টা ভাগ করে খাইয়ে দেয় আর 1 করোড় ঘুমা, 3টার সময় দিন লক্ষ্মী সেবা দেয়, ভাই তো লক্ষ্মীও থাকবে না, তো শান্তি পাবেন কি করে? ভেবে দেখুন তো, মায়েদের উচিত ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর করে যাওয়া। হিন্দুর বাড়ির নাম ছোটবেলা থেকে শুনতাম ঠাকুর বাড়ি, আমার জেঠা মাসকে বলছিলাম হিন্দুর বাড়ি ঠাকুর বাড়ি হয় কি করে, বলছেন বাবারে খামাল সাবানের বাক্সেও দোকান নিচের উপরে একটা ফিড়ির উপরেও ওই লক্ষ্মীর ফটো থাকে না, লক্ষ্মীনারায়ণ থাকে না, রাধা কৃষ্ণের ফটো থাকে, হিন্দুর বাড়িতে কম করে একটা তুলসী গাছ থাকে, একটা ঠাকুরের আসন থাকে, এই জন্য হিন্দুর বাড়ির আরেক নাম ঠাকুর বাড়ি। যা রাধে, তাই মায়েদের উচিত ঘুম থেকে উঠে আগে ঠাকুর করে যাওয়া। আপনার বাজার কাছে নাই, টাকা পয়সা বেশি নাই, আঙ্গুর আপেল কমলা মালটা নারিকেল নিত্য ঠাকুর সেবা দিতে পারবেন না। গোবিন্দ তো গীতার নব অধ্যায় 26 বলে দিয়েছেন, ভত্রং পুষ্পম ফলং তুয়াং জমে ভক্ত প্রজস্বতি, ফলজল তুলসী দিয়েও যে আমাকে অর্চনা করে আমি তাকে আত্মসম করে ভগবান নাম থেকে পরিত্রাণ করি। আপনি কি পারেন না সেটা কইবে যে শুদ্ধ একটা বই আমি নিত্য গোবিন্দ সেবার জন্য রেখে দিতে, দাদা রেজি ছিনিয়ে নিয়ে শুদ্ধভাবে নিত্য গোবিন্দ সেবার জন্য ঠাকুর করে রেখে দিতে? আপনি কি ভাবেন না সেটা নকুলদারা বাসেসা নিত্য গোবিন্দ সেবার জন্য ঠাকুর করে রেখে দিতে? ভগবান তো আপনার বাড়ি খেতে আসেন না, আসেন আপনার অন্তরের ভক্তিটুকু গ্রহণ করতে, স্নান করে ঠাকুর করে যান, দুটো সৌন্দর্য তুলসী পত্র গোবিন্দের চরণে নিবেদন করুন, ও শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নব বলে সৌন্দর্য পুষ্প দিয়ে গোবিন্দের চরণে প্রণাম করুন, গীতা তুলসী পত্র পুষ্প দিয়ে ভক্তি করুন, তারপরে আপনি চিনি হোক বাতেশা হোক নকুলদান গোবিন্দকে নিবেদন করে 10 বার গুরু প্রদত্ত দীক্ষাবি 10 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তারপর অন্তত গীতার 1টি শ্লোক পাঠ করুন, যে মায়েদের বিদ্যা বুদ্ধি নাই অক্ষর জ্ঞান নাই 10 বার গীতা গীতা বলে গোবিন্দকে প্রণাম করে গুরুদেবকে প্রণাম করে আপনার গৃহকার্যে গিয়ে হাত দিন, আমি গীতা স্পর্শ করে প্রতিজ্ঞা করে ঘোষণা দিয়ে যেতে পারি যে প্রতিদিন 10টা মিনিট গোবিন্দের ভাবনায় ব্যয় করতে পারে 24 ঘন্টার মধ্যে পৃথিবীর কোন শক্তি নাই তার অনিষ্ট কিংবা অমঙ্গল করতে পারে। দেখবেন সব কাজের সময় আছে, ঠাকুর করে যাওয়ার সময় নাই। আমার স্বভাবের দোষই গেল না, আমার অভাব যাবে কি করে? স্বভাব দোষে আমাদের অভাব, তাই আমাদের মনে রাখতে হবে এভরি টাইম প্রেজেন্টেড ও মোবাইল সেন্স রিমেম্বার আই এম এ সার্ভেন্ট অফ ইওর লর্ড কৃষ্ণ হিজ মেসেজ অফ লেটার ডিস্ট্রিবিউটিং অফ হার্ট। প্রতিটা মুহূর্তে আমাদের অন্তরে স্মরণ রাখতে হবে আমরা গোবিন্দের দাস, তার সাফর, তার বার্তা বাহ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্ববিদ্ধ, জগৎ নাসাই জৈসে তৈসে নাসি মিথ্য। আমি বিশ্বাস করি, আমি বক্তৃতা নিয়ে আমার জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস করি, আমার যদি অন্তত আর কেউ না থাকে আমার গোবিন্দ আছে। আমি বিশ্বাস করি ইহকালে পরকালে তিনি ছাড়া আমার আপন বলে আর কেউ নয়, তিনি একমাত্র আপনজন, সুসময়ে অনেক আত্মীয় হয় নিদান কালে গোবিন্দ বিনে আমার বান্ধব থাকে না, তাই তার সাথে যদি সম্বন্ধ করে অভাব কিসের দুঃখ কিসের কিসের দুর্দিন, এই জন্য আমাদের মনে রাখতে হবে গীতায় ভগবান অর্জুনকে বলেছেন আমাকে প্রণাম করো আমাকে নমস্কার করো যাগ যজ্ঞ সব কিছু আমাকে সমর্পণ করো, আমি সত্যে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি আমি তোমাকে ভবের বন্ধন থেকে মুক্ত করিব। তাই শুধু ভক্ত মণ্ডলী অত্যন্ত সুন্দর আয়োজন, গীতা ভগবানের কথা শোনা, ভাগবত বলছেন তব কথা মৃতম তপত জীবনম কবি বীরি তং কদম সপাহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতম ভূমি নন্তিতে বুড়িদা জমা 10ম স্কন্ধ 33 অধ্যায় 9ম শ্লোক রাসলীলায় গবিরা গোবিন্দকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন, তোমার কথা অমৃত অমৃত সম তা তিতাবদগ্ধ সংসার জীবনে মানুষকে নিত্যদান প্রাপ্তি ঘটায়, সেই অমৃত কথা যারা শ্রবণ করে তারা হচ্ছেন ভূমিদার জনা। গীতায় যে 700টি শ্লোক, এই 700টি শ্লোকের মধ্যে শ্রেষ্ঠ শ্লোক হলো হরিবল বিশ্বরূপ দর্শন যোগী পুষ্পানন্দ শ্লোক। এই শ্লোকে ভগবান বলছেন অতি সুন্দর করে, মত কর্ম কৃতস্ন কর্ম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্ভয় সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। হে অর্জুন,
আমার কর্মগুলি যিনি সমস্ত কর্ম সম্পাদন করিয়া থাকেন, যিনি জানেন এই ভবান্নবে আমি ভিন্নতার আপন বলে আর কেউ নয়। আমার ভাবনায় বাধিত হয়ে যিনি সমস্ত কর্মই সম্পাদন করেন, এ জগতে সারপতি যার শত্রু ভাব নেই, নিশ্চয়ই তিনি অন্তিমে আমাকে প্রাপ্ত হন। সুতরাং সবসময় ভাববেন, ভগবান তুমি বিনে আমার আপন বলে কেউ নাই, সুখেও তুমি দুঃখেও তুমি, সুদিনেও তুমি দুর্দিনের দিনে, তাহলে শেষের দিনে তিনি আমাদের চরম ছাড়া করবেন না। যাই হোক, যে সময় আমাকে দিয়েছিলেন সেই সময়টুকু বেয়ে হয়ে গেল একটা থেকে সাড়ে তিনটা, এই সময়টুকু হয়তো আর পরবর্তী পাঠকের জন্য বেয়ে করতে হবে। তারপরে আরেকজন পাঠক আছে সম্পূর্ণানন্দ গিরি মহারাজ, তা আমি একটি কথা বিনয়ের সহিত বলে যাব, যারা আয়োজন করেন অন্তত বলেন যদি বারোটা এইভাবে যেন একটা না হয়, সে আসলো না ট্রেন কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। মনে করেন যদি আমি ধনী মানুষ ফন্ডমিট হয়ে গেলে স্টেশনে ট্রেন পাবো, ট্রেন আপনার ধনীর মর্যাদা দিবে না, তার গরিব টাইমের মর্যাদা দেবে। এভাবে আমরা যেন সময় সচেতন হই, আমরা যেন ভগবানের কথা শোনার জন্য যথাসময়ে ছুটে আসি। মনে রাখবেন, স্ত্রী পুত্র ভাই বন্ধু পরিজন কেউ কারো নয়, শেষের দিন বড় এখানি দানের খালে শ্মশানে যেতে হয়, সেদিন বুঝি ভগবান তুমি বিনি আর কেউ নাই। তাই সময় থাকতে যেন তাকে আপন করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি সাধু সঙ্গ করলে মানব জীবন কোনোদিন বিপদে করেন হরিব বিপদে যায় না, বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাই জগৎগুরু শঙ্করাচার্য, যিনি 788 খ্রিস্টাব্দে ভারতের কেরল রাজ্যে পিতার নাম শিবগুরু মায়ের নাম বিহিষ্টা দেবী পুত্ররূপে ধরাধামে জন্ম নিয়ে কাশীর মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নান করে যোগী গোবিন্দনাথের নিকট দীক্ষা লাভ করে সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মের বিজয় পতাকা পূর্ণ রেখেছিলেন সেই জগৎগুরু শিবাবতার শঙ্করাচার্য, তিনি তার মুহমুদ্গর গ্রন্থে লিখেছেন, খেলায় আসক্ত যত বালকের দল, তরুণীতে অনুরক্ত তরুণ সহ, সংসার চিন্তায় মগ্ন বৃদ্ধ সমুদয় পরম গোবিন্দ মগ্ন কেউ মৃত নয়। যতকাল করে নদন উপার্জন ততকাল তাকে বসে নিজ হরিজন, তারপরে বৃদ্ধ হইলে আপনার দেহ গড়েতে ডাকিয়া জিজ্ঞাসা নাই করে কেহ ধরিব। অনেকে বিপদে বৃদ্ধ বসে গোবিন্দ ডাকেন দেখছি, যখন রূপ থাকে যৌবন থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে, তখন যদি ভগবানকে ভালো নাম আসে শ্রীপুত্রের যাতনা করে হরিবল বললে ভগবান বললেন, বাবা আমিও তোমার সাথে নাই, যেদিন তোমার রূপ ছিল যৌবন ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল তখন তো আমি কেউ ছিলাম না, আর এখন মাসে তোমার কেউ নাই, বিপদে বলে হরিবল আমি তোমার সাথে নাই। তাই বৈষ্ণব কবি মহাদলি পদে লিখেছেন, গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন ভবার ফলে, আর কি হবে সাধন বজন অনুরাগের সময় গেলে। তাই মহাভারত শান্তি পর্ব 175 অধ্যায় 19 শ্লোকে ব্যাসদেব লিখে রেখেছেন, যুবৈব ধর্মশীল সত অনিত্যং কল জীবিতং কুহি জানাতি কসাদ্য মৃতুকাল ভবিষ্যতি। হে মানবগণ, তোমরা যুবক বয়সে বালক বয়সে ধর্মশীল হইও, মৃত্যু বালককেও ত্যাগ করে না, সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র মাতৃগর্ভ হইতে মারা যায়, আর তুমি যে বৃদ্ধ হলে ধর্ম করবে এতদিন বাসলে কেউ তোমার নিরাপত্তার সার্টিফিকেট দিতে পারে না। এই যে এসেছে হরিবল হুগলাহান্দি মঙ্গল মতো সিলে চলে যেতে পারো, গ্যারান্টি কেউ দিতে পারবে? এক মিনিটের নাই ভরসা বন্ধ হবে অন্থাম সাহ, অথচ বলি বৃদ্ধ হলে ধর্ম করবো সময় হয়নি। মনে রাখবেন, যৌবন বয়স যদি গোবিন্দ বদন না করে বৃদ্ধ বসে শ্রীপুত্রে যাতনায় পড়ে হরিবল বললেও হাস হবে না, শক্তি সামর্থ্য থাকতে তার সাথে সম্বন্ধ করতে হয়। তাই সময় থাকতে যেন আমরা সধর্মে ব্রতী হতে পারি। আমার যুব সমাজের প্রতি বিনম্র নিবেদন, প্রত্যেকে প্রতি স্নান করে গীতা পাঠ করবেন, স্কুলে যেতে কাজকর্মে যেতে, মনে রাখবেন গীতাই পূর্ণাঙ্গ জীবন সংবিধান, কমপ্লিট আনসার অফ দ্য ইউনিভার্স। গীতার সাথে সম্বন্ধ হলে আর দুর্দিন নাই, এই জন্য মহাপ্রভু কি বলছেন, গীতা বিনে গতি নাই শুন সর্বজন, এ ভব তরিতে গীতা নিত্য প্রয়োজন। যাই হোক, আমার পরবর্তী পাঠক হয়তো প্রস্তুত হয়ে আসছেন, এবং আমার 3:30 আর 2 মিনিট বাকি, এখানেই বিশ্রাম টানছি, কারণ মহাভারত হরিবল শাস্ত্রকার কি বলছেন মহাভারতে, ব্যাসদেব লিখেছেন, আকাশের তারা যদি গলিবারে পারি, সাগরে জল যদি কলসিতে বলি, শ্রীগোবিন্দের মহিমা তবু গলিবারে নাই। আকাশের তারকারাশি যদি গণনা করে শেষ করা যায়, সপ্ত সাগরের জল যদি কলসিতে বলে রাখাও সম্ভব হয়, তবতাপি অনাবিরাদি গোবিন্দের অনন্ত মহিমার টিলার্ধ লিখিয়া কিংবা বলিয়া শেষ করা যাইবে না। তাই ব্রহ্মাণ্ড পুরাণে ষষ্ঠ অধ্যায়ে
সাতান্ন নং শ্লোকে ব্যাসদেব লিখে রেখেছেন, অসিত গিরিশম সার্থকজলম সিন্ধু পাত্রে সুর তরুবর শাখা লেখনী পত্র মুর্বি লিখিতাং।